বিয়ের ডেকোরেশন শেষ, বাবুর্চিও চলে এসেছে, এসেছে কিছু আত্মীয় স্বজনও। কিন্তু এসব আয়োজন ছাপিয়ে বিয়ে বাড়িতে আনন্দের বদলে নেমে এসেছে শোকের ছায়া। বর এবং বরের চাচাতো ভাই জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় আপন চাচার বাড়ির সামনে দেওয়াল ধসে মারা যায় বরের চাচাতো ভাই, আর গুরুতর আহত হন বর নিজে। ইবলদি সরকারি ভুক্ত সিডেল রাস্তা, দুই বছর ধরে দেখতেছি এটা এভাবে ফুটদার ফুটকি ঝুঁকিপূর্ণ হয়ে আসলো। অনেকবার বলছে বরার পর জিনিসটা কেউ নজর আনে নাই, ওদিকে আরো দুই চার পাঁচটা পরিবার দশটা পরিবার আছে। সেপ্টেম্বরের ২৪ তারিখ শুক্রবার দুপুর ৩টার দিকে হাটহাজারী পৌরসভার ৬ নং ওয়ার্ড আমিনুর রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ ওই বাড়ির রমজান আলীর ছেলে এবং গুরুতর আহত বর মোহাম্মদ নজরুল একই বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। তাদের এক চাচা সিপ্লাসকে বলেন, গরতন বাড়িরা ইউতাই শিয়াশি মত দেবাল হইছে, যুগির ভরি গিয়ে দেবাল একটু জাগা করা এক সমান হইছে, এই মধ্যে আর ফুয়া হইছে, এই মধ্যে তলে ওই মধ্যে আর বাইফুত হইছে, এখন আইরা বলা গে আতে আদি কেন কেন বাঙ্গি দিয়ে রাল গাই আর ফর বাড়ি গিয়েছি, আর বাইফুত লই এরা আর বাই না ইবে লই এরা তা কয়েকজন লই ইতা লই এরা হইলে আলিপুর গিয়ে আলিপুর তো আরো তাদের মেডিকেল লগে গিয়ে মেডিকেল লগে এরা মেডিকেল মধ্যে হাত দিবে দেবাল দিই দুর্ভাগ্য দেশবাসী সকল আছে আর এখনো বই রাখার চিন্তা ভাবনা করছি মনে জানা আর এই ব্যাপারে পৌরসভার সহায়ক কমিটির সদস্য মোহাম্মদ জাফরুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই একটা মেসেজ আমরা নসাইড দিয়ে যে এই সমস্ত ঝুঁকিপূর্ণ রাস্তা ফাঁসদি যে সমস্ত দেওয়ালুন আছে আমি আর পৌরসভার প্রশাসক ওরও অনুরোধ করছিম এবং আরা ইয়ের ব্যাপারে একটা ডিসিশন নিম এই এই এলাকার মধ্যে এই পৌর এলাকার মধ্যে যেটুকুন ঝুঁকিপূর্ণ দেওয়াল আমরা আশা করছি যে মানুষের মরণ ফাঁদ হইব এই সমস্ত দেওয়াল আমরা আই মানে অপসারণ করি বলে প্রস্তাব রাখি ইয়ার ব্যাপারে এখন দিয়ে ব্যবস্থা ইনশাআল্লাহ আর প্রশাসন করিব। স্থানীয় ও তাদের পরিবার সূত্রে জানা যায়, যদি আগ থেকেই ঝুঁকিপূর্ণ এই দেওয়াল সংস্কার করা হতো তাহলে সম্ভবত এই দুর্ঘটনা ঘটতো না। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।